বাড়ির কাছাকাছি এসে মনে হলো মেঘের ডাক শুনলাম, যে তাই ছাতা খুলেছিলাম। আর এখানে এসে বুঝলাম ওটা মেঘের ডাক না, আমার মালদা সুন্দরীর মিষ্টি গলা। তুমি আমার দিকে নেওয়ার দিকে কার দিকে গো? তোমার এই দিকে গো। শুশে আমি বলুন ঘরটাকে খালি করে দিয়ে চলেই যায়। মানে কি হয়েছে জানো তো, মানে টাকা পয়সা তো একদম পাচ্ছি না, তাই আমার দিল পাচ্ছি না। আসলে আপনার পুরো টাকা আমি কোনো কথা নয়, ও টাকা তুমি আগে সব করবে, আগে সুদে আসলে টাকা আদায় করবো। তোমাদের দাওয়াত দিতে এলাম কাল রাত্রে আমার বাসায় তোমাদের সবার ঈদের নেমন্ত্রণ। আরে এই ছোড়া থাকো, কালী পুজো হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ঘুরি লুট চলছে বসে, তাই তো বড় ভয় ভয় পাচ্ছে না। তুমি আমি সাত পুরুষ পাশাপাশি বসে আছি তোমাদের ঈদ। আসে
থেকে চিঠি এসেছে গো। তুমি বজলি হয়ে গেছো, কাল সকাল থেকে ট্রান্সফার গোডাউনে। আমি যে পরিতোষ সরকারের মাল আজকে দিয়েছি গো, ওদের কাছ থেকে পয়সা ঘুরছি। তোর ইঞ্জিনিয়ার সাহেব নিশ্চয় পিছন থেকে কলকাতি রয়েছে। তুমি কষ্ট পাবে তাই তোমাকে আমি কিছু বলতে পারিনি। আমার জায়গায় কি এলো বলতে পারি? আমি খুড়ো, আমি তোমার এখানে অনেক বেশি, তাই এখানে আসার জন্য অনেকদিন ধরে সুভাষ দাকে ধরেছিলাম। এতদিনে সে আমার মুখ রেখেছে। চমৎকার বাবাকে বদলি করে সেই জায়গায় কপি নিয়ে এলো, সাথে এই সব ইন্সপেক্টর মুখ রেখেছে। কি হয়েছে? কাকা তো এক পয়সা ঘুষ খায় না। ওর মতো জুরিস্টের কাছে এই অফিস হয়ে যায় আর বলাম পুরো তাই। তবু এত বড় অপমানটা তো কিছুতেই সহ্য করা যায় না। ছাড়ের বাস্তার পারে
আমিও তবে বলে যাচ্ছি বাবা, একদিন তোমরা ডাকিয়ে খানিক সব তোমাকে পুষ্পে বিচ্ছে করবে, কিন্তু আমি কোনদিনের বাড়িতে কুতু ফেলতো আসছিল। তোর মনটা খুব নরম আছে রে চম্পা,
Yeah.
মানুষের বিচিত্র জীবন প্রবাহের আমরা কিছু বুঝতে পারি না। দোষের সামান্য জ্ঞান নিয়ে তার ভালো তার মন্দির আমরা বিচার করি, পূর্ণিমার অবসর অল্প বসে আমরা কেন না দাদু, এই যে ফুলের কি দেখলে, এই তো
শাশ্বত বাংলা
তুমি বাংলা নয় বন্ধু, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে তোর এই মহৎ কীর্তির কথা। আর জানিস, তাই তো তোকে অভিনন্দন জানাতে ছুটে আসছে এই পরাণপুরের পাবলিক, আমি লোকাল থানার পুলিশ। মানুষ কি বলছেন মশাই, আপনি তো এই পুরাণপুরের নররূপী নারায়ণ। নমস্কার, সততাই আমার মূল। তোকে ঘিরে আমাদের যে অনেক স্বপ্ন রে, এই বাচ্চা পুরনোর মহৎ কাজে তুই যে জগৎ বিখ্যাত, মানে আপনার মতন মহান মানুষে একখানা ছবি তুলতে নেবে। ছবি খবরের কাগজে ছাপা হবে, সারা দুনিয়ার লোক দেখবে। সারা দুনিয়ার লোক দেখবে। তুই কিভাবে বাচ্চাটাকে কুড়োলি, কিভাবে নিয়ে এলি, এটা এনাদেরকে করে দেখা, এনারা সেই সব ছবি তুলে দেবে। আচ্ছা, তাছাড়া জানিস তো এই ছবিগুলো তুলে রাখা ভালো, নাকি বলেন স্যার? আমি সব আপনাদেরকে করে রেখেছি। আমি না, আমি মনে খেলে না। আরে বাবা, তোর তো শুনে শুনে অনেক মন্ত্রসুখ মুখস্থ আছে তাই নাকি বল। আজকে এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে তুই সদ্যজাত শিশুর কানে পৌঁছলে ঠাকুরের নাম, আর আমরা ভক্তি করে হাত জোড় করে এক দেবতার কণ্ঠে শুনি ওই ভগবান শ্রীকৃষ্ণের বাণী। আমি তোর মুখ থেকে সব করতে পারছি, তবু তোকে আমি শেষবারের মতো বলছি,
ঈশ্বরের ইচ্ছা ধ্রুব
আবার তুই আমাকে কাকিমা বলে ডাকছিস? তোকে আমি বলেছি আমাকে তুই মা বলে ডাকবি? কাকিমা বলে ডেকে অভ্যাস হয়ে গেছে, তাই বলে তোকে না। কি করে থাকবে, যেমনি বাবা তেমনি ছেলে। উনি ঘরে বসে স্কুলের খাতা দেখছে, আর ইনি ইনি এ ঘরে বসে অঙ্ক করছে। এখন আমি যাই বাজারটা করে নিয়ে আসি। একটু আস্তে কথা বলো। আস্তে বলে তোরা তো শুনতে পাস না। সকালে উঠে তোর বাবাকে বলেছি তেল চিনি গয়না সব পুড়ে গেছে, আজ একাদশী কিছু আটা অঙ্ক হবে, সেদিকে কারো ঘুষ আছে? আমি এখন মেলাতে পারছি না, মনের কলম দিয়ে জীবনে সাদা পৃষ্ঠায় চা পর হিসেব করতে গিয়ে বলো দেশে এই সব
তোমার ওই মেয়ের কি অহংকারের কাজ হবে না মাস্টার।
করার স্বপ্ন তোমার ভেঙে গেছে বলে আমার সামনে তোমার বাড়ির দরজা বন্ধ হলো কিন্তু অনেক Ha ha ha!
শরীর বাটিতে দুটি নিরাশয় শব্দের শিখন একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে কিনে নিতে চায় নিরাপত্তার নবাগত কিছু কাটুই পোকা চাকুরি পোকার ঈশ্বরের শিক্ষার আমলে মাঠে মাঠে ছুটে মরে মুখে নিয়ে দুঃখের তোমরা শিক্ষা বাছা তোমরা কৃষি বিপ্লব করো রক্ত জমা নাও
মায়ের আশীর্বাদী ফুল তোমার বিজয় পথের দিশারি হোক। পরম কল্যাণী অবধুমাতা মীরাবাই, মায়ের আশীর্বাদী ফুল তুমি তোমার সীমান্তে স্পর্শ করো, বৈধব্য ভয় দূর হবে। মা নাও, মা নাও, ফুল নাও। একই বউ মা, ফুল নাও। মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। সাহস নিজ চশ্মি
শ্যাম, কালী শ্যামা, তাই তো তুমি শ্যামা মায়ের হাত দিয়ে ফুল পাঠিয়েছো, এই ফুল আমি মাথায় তুলে নিলাম। চমৎকার চমৎকার, বলির ব্রাহ্মণ আর কত অপমান সইবে। আমি আমি আসি তার আলাই, আর যাবার আগে ভবিষ্যৎ বাণী করে যাই, এই ডাইনি হতে মেবারে রক্ত ঝরবে, মেবারের ভবিষ্যৎ অন্ধকার। মঙ্গল যদি চাও রানা, তোমার এই ডাইনি স্ত্রীকে তুমি পরিত্যাগ করো, আর এই ভীলের মেয়েকে তুমি বন্দী করো। অস্পৃশ্য ভীল প্রবেশ করে রাজ প্রসাদে, শাস্তি তার বলি মা।